হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আর আমি এই যে বসে পড়েছি সকাল সকাল সকালবেলা যে সমস্ত কাজ সেরে বসে পড়েছি। আর আজ কী বার বলো তো? আজ হচ্ছে শনিবার। আর শনিবার মানে আজ হচ্ছে বড় ঠাকুরের পুজো, তো আমি শনিবার করি। আমার বাঙালি বাড়িতে হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার অনেকেই হচ্ছে একদিনই সপ্তাহে নিরামিষ হয়েই থাকে, তো আজ আমার নিরামিষ শনিবার। তো সকালবেলা আজকে আর চা দিয়ে দিনটা শুরু করলাম না, আজকে হচ্ছে সাথে নিয়েছি জলের বোতল। আর হচ্ছে গরম পড়ে গেছে, বেশি বেশি করে জল খেতে হবে, তো তোমরাও জল বেশি করে করে খেও। এই যে সকালবেলা জলের বোতল নিয়ে বসে পড়েছি, একটু জল খাবো। একেবারে অনেকটা খেতে পারি না, টুকটুক টুকটুক করে সারাদিনে অল্প অল্প করে কিছুটা, মানে অল্প অল্প করে খাই, তো একসাথে একটা না খেতে পারি না, শরীরটা যেন খাওয়ার পর কেমন একটা লাগে। তো এই যে অল্প অল্প করে খেতে থাকি সারা সকাল থেকে। আর এই জল টল খাওয়া একটু হয়ে গেলে এবার হচ্ছে চা বসাবো, চা বসিয়ে খাবো। আর প্রতিদিনের মতো, প্রতিদিনের হচ্ছে একই রুটিন, রুটিনটা ঠিক একই হয়। আর হচ্ছে টিফিন বানাবো, আর টিফিন বানাবো না, আগের দিনের রাতে একটু তরকারি করেছিলাম যেটা এখনো কিছু বেঁচে আছে, কাল অতটা খাওয়া হয়নি। তো আগের দিনের কিছু তরকারি রাত্রে বানিয়েছিলাম বললাম, সেটা বেঁচে আছে, তো আজ নিরামিষই বানিয়েছিলাম ওই জন্য, কারণ শনিবারের আগের দিন আমি একটু নিরামিষ বানানোরই চেষ্টা করি, কারণ হচ্ছে পরের দিন যদি একটু বেশি তরকারি থাকে আর সেটা খেতে পারবো, তাই নিরামিষই বানিয়েছিলাম। আর হচ্ছে তরকারিটা বেঁচে আছে, তো সেই তরকারিটা দিয়ে সকালের টিফিনটা সারবো। আর হচ্ছে তোমার দাদাভাই হবে অফিস, আর তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো। আর এই যে কথা বলছি, হচ্ছে হচ্ছে ওই জানালা, আমাদের জানালার সোজা হচ্ছে ডাস্টবিন থাকে, যার জন্য হচ্ছে ওই ডাস্টবিনের ময়লাগুলো নিতে এসেছে, তাই কিচির মিচির হচ্ছে। তো চলো জলটা খাওয়া যাক, তারপরে খাবো চা। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এই যে বললাম সকালবেলা ময়লা নিতে এসেছে, যে এই তো ময়লা নিতে এসেছে। আর এই দেখো ময়লা নিতে এলেই এদেরও উৎপাত বেড়ে যায়, তো এরাও সারাক্ষণ ওই এখানে ঘোরাঘুরি করবে। এই দেখো কত কটা ঘুরছে, দেখো শুধু এখানে দুটো আছে আবার ওইদিকে দুটো আছে। তো এই যে ময়লা নিতে এসেছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমরা টিফিন নিয়ে বসে খেয়েছি, তোমাদের বললাম যে আজ রান্নাঘরে টিফিন বানাবো না, যেহেতু আগের দিনের টিফিনে কিছু তরকারি আছে, তো সেটা দিয়ে টিফিন সারবো। তো এই যে আমরা টিফিন করতে বসে গেছি, তো তাড়াতাড়ি টিফিনটা সেরে নিই, কারণ রান্না করতে হবে। এই যে তো বন্ধুরা, আমি স্নান টান আমার কমপ্লিট করে আর হচ্ছে পুজো টুজো দিয়ে আর হচ্ছে আমি চুপচাপ বসেছিলাম, তোমাদের দাদাভাই কখন আসবে, তো তোমাদের দাদাভাই এসে গেছে। আর হচ্ছে স্নান টান করে ও পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এইবার হচ্ছে আমরা খাবো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 3টে, আর এখন আমরা হচ্ছে দুপুরের ভাত খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়াটা শুরু করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আজ হচ্ছে তোমাদের সকালবেলায় বললাম আজ শনিবার, তাই আমাদের নিরামিষ খাবার দাবার। তো তাই আজকে বানিয়েছি এখানে লাউ ডাঁটা দিয়ে, ডালের বড়া দিয়ে, আলু দিয়ে একটু তরকারি, আর বানিয়েছি কলমি শাক ভাজা, আর হচ্ছে বড়া ভাজা দিয়েছি, আর কিছু বানাইনি। তো এই রান্না করেছি, তো চলো খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এই যে এবার একটু বসে আছি। আর বসে আছি শুধু এমনি এমনি বসে থাকবো কেমন একটা না, তাই একটু ফল নিয়েছি। তো কী কী ফল নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই যে একটু পেঁপে নিয়েছি, আঙুর নিয়েছি, আর হচ্ছে কামরাঙা নিয়েছি। তো তোমাদের দেখালাম একটু ফল নিয়ে বসেছি, আসলে তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হচ্ছিল বলে হচ্ছে এগুলো হচ্ছে কেটে রেখেছিলাম, পড়েছিল, খাওয়াই হচ্ছিল না, তাই তোমাদের দাদাভাই রাস্তা দেরি হচ্ছিল বলে এগুলো হচ্ছে কেটে রেখেছি। আর এখন এগুলো খাওয়া দাওয়া করে নিই। আর কার কার কামরাঙা পছন্দ কিন্তু বলো, জানি কামরাঙাগুলো হচ্ছে এই পেঁপে আর আঙুরের সাথে যায় না, তবুও আমার খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই হচ্ছে আর কামরাঙাগুলো আমি আমার জন্য কেটে রেখেছি। তো খাওয়া দাওয়া করে নিই একটু, তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে এবার হচ্ছে সন্ধেবেলা।
তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তো তারপর তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই যে তোমাদের সবাইকে জানাতে চাই শুভ সন্ধ্যা। সন্ধেবেলা আবার আমি হাজির হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই চা বানিয়েছে, এই যে চা খাচ্ছে। আর আমার চা এখানে রাখা কেন বলো তো? আমি না একদম গরম চা খেতে পারি না, মানে খেলে জিভ পুড়ে যায়, তো ওই জন্য একটু কিছুটা একটু ঠান্ডা হলে তারপর আমি খাই। আর এই যে বিস্কুট নিয়ে বসেছি, তো সন্ধেবেলা চাটা খেয়ে নিই, তারপর আবার রাতের খাবার টাবার বানাতে হবে। আর রাতের খাবার বানাবো, আবার তোমাদের সাথে তখন দেখা হবে। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে রান্নাঘরে হচ্ছে সবজি কাটছি, আর সবজি সবজি নয় আলু কাটছি। আজ রাতের খাবার বানাবো এখন, কিন্তু কি বানাবো সেটা আমি তোমাদের এত যখন বানাবো তখন দেখাবো। তো আজ যেহেতু বললাম শনিবার, আর শনিবার রাতের দিকে আমি একটু অন্যান্য খাবার বানানোরই চেষ্টা করি, কারণ তোমাদের দাদা ভাই কি বলতো ঠিকঠাক নিরামিষ বলে ঠিকঠাক খেয়ে হয় না দুপুরবেলা, দাদা ভাইয়ের নয় সবারই, তো সেই জন্য নিরামিষই বানাচ্ছি। কিন্তু নিরামিষ তো নিরামিষও খাবারও ভালো ভালো হয়, তো এই জন্য বিকেলে এখন রাতের খাবারের জন্য কোনো মাছ নয় মাংস নয়, কিন্তু একটা ভালো খাবার তোমাদের দাদাভাই বেশ পছন্দ, তো এটাই বানাবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি বানাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি এটা আলুর দম করছি, আলুগুলো তখন যে সবজিগুলো কাটলাম আলুর দম করছি, আর আলুর দম এই যে কষানো চলছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। জানি না তরকারিটা খেতে কেমন হবে, তো আশা করছি ভালো হবে, দেখতে সুন্দর হয়েছে মানে খেতে ভালো হবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এটা কি করছি আশা করি বুঝতেই পেরেছ, এটা হচ্ছে বানাচ্ছি যে পোলাও, আর আগে দেখালাম হচ্ছে আলুর দম। তো আজকে যেহেতু নিরামিষ তাই আঁশ কিছু নয়, নিরামিষ নিরামিষ আলুর দম, আর হচ্ছে তার সাথে হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার, তো এটা বানাতে থাকি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর হচ্ছে দেখালাম কি রান্না করেছি। তো এই যে বাজে হচ্ছে 10টা, 10টা বাজতে একটু দেরি আছে, আর অনেকটা আগেই তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি রাতে। আর আমার এই ব্লগটা আজকের এই ব্লগটা আমার এখানেই শেষ, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের দিন নতুন ব্লগে। যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে জানাতে চাই শুভরাত্রি। তো টাটা, বাই বাই।